সিলেট শহরে দিন দিন কমছে গাছের সংখ্যা। রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে কাটা পড়ছে শত বছরের পুরনো অনেক গাছ। এর পাশাপাশি শহরের রাস্তায় খোলা পড়ে থাকা ডাস্টবিনও যেন নগরবাসীর জন্য যন্ত্রণার কারণ। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিখ্যাত তার পরিবেশগত সৌন্দর্যের জন্য। আর এই পরিবেশের অন্যতম অনুষঙ্গ বৃক্ষ। এক যুগ আগেও সিলেট নগর ছিল বৃক্ষে পরিপূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে নগরের রাস্তার পাশে থাকা বিশালাকার গাছগুলো। শহরের রাস্তাগুলো দ্বিমুখী করে মাঝখানের ডিভাইডারে ছোট বড় গাছের চারা রোপণ করা হলেও দেখভালের অভাবে সেই গাছগুলোর বেশিরভাগই এখন মৃত পায়। এই গাছগুলো ঠিক মধ্যে রক্ষণাবেক্ষণ ঠিক মধ্যে করা হইতো যদি, তো আমরা কেন সুন্দর এটা মানে আমরা যে রাস্তাগুলো সুন্দর এটা যে পরিবেশ মানে যে হলো না, আর আমরা কিছু অক্সিজেন পাইলাম না। নিকট অতীতে বড় গাছের অনুপস্থিতিতে নগরে বেড়েছে উত্তাপও। তাই তো একটু গরম পড়লেই খোলা হাওয়ার সন্ধান পেতে মানুষজন ছুটে চলেন চা বাগানের পাশের এলাকাগুলোতে। শহরে গরম থাকলেও এই বৃক্ষবেষ্টিত এলাকাগুলো থাকে অপেক্ষাকৃত ঠান্ডা ছায়া শীতল। নির্বিচারে গাছ নিধনের পাশাপাশি সিলেট শহরে পরিবেশ বিনষ্টকারী আরেক যন্ত্রণার নাম খোলা ডাস্টবিন। উন্মুক্ত রাস্তায় সারা দিনমান পড়ে থাকে ময়লার ভাগার। এ কারণে দারুণ ভুক্তভোগী ওই খোলা ডাস্টবিনের পাশে থাকা মানুষজন। তাদের আশঙ্কা এর থেকে ছড়াচ্ছে নানা ব্যাধিও। এলাকার বাধা হলো ফালানীয়, এখন হয়তো বাইরে থাকতেও পারে উঠিয়া মাসে মানুষের নিঃশ্বাসের লগানো যায়, সবও খারাপ, মসজিদও যায়, তার বাদে সামনে স্কুল আছে, বাচ্চানও যায় উঠিয়া, যদিও কোথাও হরানি যায় মনে হয় ভিতরে হোক বাইরে হোক, নইলে ডাইরেক্ট গাড়ি যদি এগিয়ে নেওয়া যায় তাহলে একটা বালা উপকার হইবা। বাংলাদেশের যে কোনো সরকার উপদিব্যোগ এই ব্রিজ পার হইয়া সাজলাল মাজারও যাইতে হয়, অথচ গরুর দরজার মুখের মাঝে একটা নোংরা ডাস্টবিন রাখি দিছে, এটা তান তান আকর্ষণ চোখে পড়ে না। কত মন্ত্রী ম্যাজিস্ট্রেট সকল ওইদিকে যায় তখন তারা ডাস্টবিনে মানুষ দিয়া গুড়িয়ে রাখি দেয়, যখন তারা যায় গিয়ে তখন আমরা পরিবেশ ওই অবস্থা। নগরের 6 নং ওয়ার্ডের খাসদবির এলাকায় উন্মুক্ত ডাস্টবিন সরিয়ে ফেলতে শীঘ্রই ব্যবস্থা নিতে হবে, এমনটাই জানালেন স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। যে জায়গায় ডাস্টবিন দেখেছেন সেই জায়গায় 7টা 10 দিন পর্যন্ত ময়লা আবর্জনা থাকত বিগত দিনে। আমি যখন কাউন্সিলর নির্বাচিত হলাম তখন একটা নির্দিষ্ট টাইম ছিল যে সন্ধ্যার পরই বাজারগুলো আসবে এবং ময়লার গালিগুলো, আপনারা নিশ্চয়ই জানেন ময়লা যেখানে ফেলা হয় সে আশেপাশে মানুষগুলো যারা গণবসতি মানুষগুলো তারাও চায় না যে কোনো ডাস্টবিন তাদের পাশে হোক। আমরা চাচ্ছি না এখানে আর কোনো ডাস্টবিন হোক, কিন্তু আমরা নির্দিষ্ট একটি জায়গা আমরা দেখে রেখেছি, অতি সত্বর আমরা সেখানে কাজ শুরু করব। নগরায়নের ফাঁদে পড়ে অপরিকল্পিত বৃক্ষনিধন আর উন্মুক্ত ডাস্টবিন তাই হয়ে উঠেছে নগরবাসীর দুঃখের কারণ। এ বিষয়গুলো নিয়ে কাজ করা পরিবেশ কর্মীরাও তাই হতাশ। তবে আপনি রুট ডিভাইডারে যেই গাছগুলো লাগানো হয়েছে তার বেশিরভাগই কিন্তু সৌন্দর্য বর্ধক বৃদ্ধ, এগুলোকেও কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। বৃক্ষের কথা যদি বলেন, তেঁতুলতল একটা জায়গা আছে, আপনি ওইখানে তেঁতুল গাছ পাবেন না, তালতলায় তাল গাছ আপনি কিন্তু পাচ্ছেন না, আমার সাগর দিঘির পারে দিঘি নেই, কাজল হাওরে হাওর নেই, তো এইভাবে নেই নেই যদি আমরা বলতে থাকি তাহলে এর লিস্টিটা বা ফর্দটা অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। নগরের ফাঁদে পড়ে এভাবেই ক্রমশ বৃক্ষহীন হচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেট, যার ভুক্তভোগী হচ্ছেন এই শহরে বাস করা মানুষজন। বলা হয়ে থাকে একটি গাছ কাটলে দুটি চারা লাগানোর কথা, কিন্তু সে কথা মানছেন কে? হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।